মর্নিং সবাইকে, এই শীতের সকালে ঝকঝকে ধকধকে রোদ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি সুদীপ্তি। আমার আজকের এই দিনের পুরো জার্নিটা, মানে আজকে আমি যা যা করবো সারাদিনে পুরোটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গিয়েছি। ট্রেন ঢোকার কথা ছিল নিউ জলপাইগুড়িতে 11টার সময়, দুর্ভাগ্যবশত 1টার সময় আমরা এসে পৌঁছেছি। আমাদের গন্তব্যস্থল গ্যাংটক। এই গ্যাংটক যাওয়ার জন্য আপনারা এনজিবি থেকে অটো করে শিলিগুড়ি পর্যন্ত যাবেন এবং তারপর প্রাইভেট কার অথবা সেখানকার যে ট্রান্সপোর্ট রয়েছে তার ব্যবহার করতে পারেন, অথবা এনজিপি স্টেশন থেকেই আপনারা প্রাইভেট কার বুক করতে পারেন সরাসরি গ্যাংটক যাওয়ার জন্য। এই আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। আপনি এখান থেকে এই ছোটো গাড়িগুলোতে করে ডিরেক্ট গ্যাংটক যেতে পারবেন, বা এখান থেকে শেয়ারিং করেও যেতে পারবেন, বা আপনি পুরো গাড়িটা রিজার্ভও করতে পারবেন। সেটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। বাট আমরা যেহেতু চারজনে আছি তাই আমরা শেয়ারিং অপশনটাই বেছে নিচ্ছি এবং আমরা এখান থেকে ডিরেক্ট গ্যাংটক যাব। যদিও খুব সন্ধে হয়ে আসছে কিন্তু কিছু করার নেই, 3:30 অলরেডি বেজে গেছে। যেহেতু শেয়ারিং অপশন তো তাই এই প্রবলেমটা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। তো ঠিক আছে চলো। তো আমরা এখন অলরেডি গাড়িতে উঠে গেছি, যদিও অনেক বেলা হয়ে গেছে, অনেক মানে সূর্য ডুবে গেছে। তো আমরা এই চারজন আমরা এভাবে বসেছি, সো আমরা এভাবে যাচ্ছি এখন। তো আমাদের বাইরের সিনটা দেখাতে দেখতে দেখো। আসলে কালকে থেকে এত টায়ার্ড ছিলাম আমি, আর তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি। দাদা বাইরের ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ, অনেক কিছু দেখেছে, তুমি সেগুলো ব্লগে সবটাই দেখতে পাবে। আর তার আগে বলে দিই, আমরা জাস্ট এখন আমরা সাইট সিনের জন্য বেরোবো, আমাদের গাড়ি নিচে চলে এসেছে, আমরা ফুললি আমি রেডি, ব্যাগগুলো সব নিচে নামছে, আমরা শুধু নামবো। আর ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো সবাই, আর নতুন বছরটা সবাই খুব ভালোভাবে কাটিও। আর তার আগে চলো তোমার বাইরের ভিউটা দেখিয়ে দিই আরেকবার। এখন বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বাইরে, এবার আমরা যাব। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই যে এখানে ভাই, এই যে পিয়ালি, এই যে আমাদের দাদাবাবু, সবাই মিলে আজকে যাওয়া হবে সাইট সিন। তো পুরোটাই দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে। এই আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি। তো ঠিক আছে চলো, যেতে যেতে কথা হবে। হাই, গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 9টা। এই সুন্দর ওয়েদারে আমরা পৌঁছে গেছি হনুমান টকে। এই সামনে থেকে দেখা যাচ্ছে চাঙ্গু লেকের একটা সুন্দর ভিউ, যেখানে আমরা আগামীকালকে যাব। আগামীকাল আমরা এই চাঙ্গু লেকের বিস্তারিতভাবে হয়তো অনেকটা দেখানোর সুযোগ পাব। আর এই হচ্ছে সেই সিঁড়ি যেখান থেকে আমরা পৌঁছে যাব শ্রী বজরং বলির মন্দিরে। বেশ অনেকটা উঁচু, আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে উপরে উঠতে, এবং এই উপরে উঠতে উঠতে আমরা দেখব আশেপাশের সুন্দর ভিউগুলোকে এবং সেগুলোকে প্রাণ ভরে উপভোগ করার চেষ্টা করব। এতটা রাস্তা উঠতে সবাই হাঁপিয়ে গেছে,
আর এই আমার হনুমানজির মন্দিরে পৌঁছে গেছি। এখানে খুব খুব সুন্দর, খুব সুন্দর দেখ, খুব সুন্দর ভিউটা। চলো বাকিটা দেখাই তোমাদেরকে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আসলে ওখানে ঠাকুরের মন্দিরের ওখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারিনি, তো তোমাদেরকে এসেই সেইটা দেখতে হবে। তো না এটা দিয়েও যাওয়া যাবে, হ্যাঁ একই রাস্তা। এখানে জুতো খুলে যেতে হয় বা ওই সাইডেও জুতো জুতো তোমরা খুলে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তবে তোমরা এসো, অবশ্যই এসো, খুব 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 ভালো লাগবে। তো চলো নেক্সট নেক্সট ভিজিটে গিয়ে দেখা হচ্ছে। সিকিমে জু, এটা প্রবেশ গেট, ঢুকলাম। ভাই আর পিয়ালি কোথায় গেল? ওরা কোথায়? ও এটাই পিয়ালি, আমি চিনতে পারছি না। ওরা সিকিমে ড্রেস পরে আছে, আমি আমার নিজের বউকেও চিনতে পারছি না। এটা আমার সুদীপ্তি, মাত্র 50 টাকা ভাড়া। এর মুখে 50 টাকা করে ভাড়া নেবে, তুমি যতক্ষণ পড়ে থাকতে পারো কোনো ব্যাপার নেই। আমরা ট্রাই করেছি, বলো তোমরা কেমন লাগে। হাই পিয়ালি, ওয়াও, উপরে একটা বুদ্ধদেবের টেম্পল আছে, যাব আগে জুটা ঘুরে নি তারপরে যাব। চলো উপরে, এটা একটা ফলস আছে, একটা পাহাড়ের মাথা থেকে ওই যে পাহাড়ে ঘুরতে গেছিলাম ওখান থেকে ঝর্নার জল আসছে, ডাউনে চলে যাচ্ছে। এটা খুব সুন্দরভাবে আছে, আমরা ফটো ফটো তুললাম, রাখছি। পুরো পাইন গাছে ভর্তি চারিদিকটা। আমরা সেই পাইন গাছের সানরাইজ, আমরা সেই পাইন গাছের এখান থেকে দেখো সানরাইজ। ও পুরো 7 কালার আছে, রেইনবো মোবাইল আছে, পুরো রেইনবো, খুব সুন্দর। আর এখানকার পুরো পুরো ভিউটা দেখো, পুরো ন্যাচারাল। এখানে রেড কি বলতে, রেড পান্ডা, রেড পান্ডা, রেড পান্ডা ওই গাছের উপর সব ঝুলে আছে, দেখাচ্ছি আমি। আর পুরো জঙ্গল বলতে, এখানে সেই আলিপুরে কলকাতা আলিপুরের মতো জু না, তো যেহেতু শীতপ্রধান এলাকা, পাহাড়ি এলাকা, যতটা এটা পসিবল হয়েছে করেছে, বাট সুন্দর, অ্যাকচুয়াল নেচারটাই সুন্দর। এখানে আসলে নেচারটাই এতটাই ভালো লাগবে, তখন আর ওগুলোর দিকে নজর যাবে না খুব একটা বেশি। তো ঠিকই আছে, মোটামুটি সব অল ওভার দিক দিয়ে ঠিকঠাক। চলো রেড পান্ডা দেখাই।